Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. সব শেষ হয়ে গেল। বিশ্বাস কি জানেন, পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া মানুষের বেঁচে থাকাই দায়। একমাত্র এটাই যা মানুষকে একে অপরের সাথে বেঁধে রাখে, তা সেটা ওই স্বামী স্ত্রীর সম্পর্কই হোক, নিজের সন্তান বা আত্মীয় স্বজনের সাথে, বন্ধুত্বের বা মালিক ভৃত্যের হোক। বিশ্বাস সব সম্পর্কের ভিত। যদি বিশ্বাসই না থাকে তো সম্পর্ক যতই বড় হোক তার কোনো মূল্য থাকে না। বিহারের একটি জেলা ভাগলপুরের একটি গ্রাম কাঠিয়াতে ঘটে যাওয়া এই ঘটনা এটা প্রমাণ করে দিয়েছে যে একবার যদি বিশ্বাসের সুতো ছিঁড়ে যায় তো অনেকগুলো জীবন নষ্ট হতে পারে, অনেক সুখী পরিবার শেষ হয়ে যাবে। আরে আসছি রে বাবা, দরজাটা ভেঙে ফেলবি নাকি? হ্যাঁ মা, রবি পরে বলছি ভিতরে চলো, আগে মা পরে বলছি আগে ভিতরে চলো। আরে কিন্তু, আরে রবি কিন্তু এসব হচ্ছে নাকি? আরে মেয়েটা আবার কে? মা আমি বলছি, আরে কে মেয়েটা, কে ঘরে কেন নিয়ে এসেছিস? দেখ রবি, মজা করিস না, আমার মন কেমন করছে। মা এর নাম পুনম, মা একে আমি খুব ভালোবাসি, একে বিয়ে করে এসেছি। আরে চুপ কর তুই, আমাদের বৌমা বানিয়ে ওকে আমাদের বাড়িতে রাখবো, এক্ষুনি তুই ওর বাড়িতে ছেড়ে আয় ওকে। না দাদা, এরকম বলবেন না, ওরা আমাকে মেরে দেবে। মেরে ফেলবে? কে মেরে ফেলবে? দাদা এর ভাই করণ আর এর বন্ধু, ওরা চায় না আমাদের দুজনের বিয়ে হোক। কোনো জাত গোত্র না দেখে আমি কোনো মেয়েকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না, বলে দিচ্ছি রবি। মা তুমি এসব চিন্তা একদম করো না, এ পাশের গ্রামের জমিদার পরিবারের মেয়ে, এ আমাদের চেয়ে উঁচু বংশের। মা ভাই আপনি তো এক পয়সা আয় করেন না, আর বউ এনেছেন বড় পরিবারের, কে দেখবে একে, এর খরচা কে দেবে বলো তো। দাদা দাদা আমি সারা দিন রাত কাজ করব, দাদা আমি অনেক টাকা কামাবো, দাদা এই পুনমের জন্য, দাদা শুধু আমাদের এই সম্পর্কটা মেনে নাও তুমি। দাদা দাদা ওর দাদা করণ আর ওর বন্ধু এসছে, আমাদেরকে মেরে ফেলবে, দাদা আমাদেরকে বাঁচিয়ে নাও দাদা। ছোট ভাই হোস তুই আমার, তোর গায়ে একটাও আঁচড় লাগতে দেবো না। এই গেট খোল। আর কান খুলে শুনে রাখো, ওদের বয়স হয়েছে, জেনে বুঝেই ওরা বিয়ে করেছে,
এই কোর্ট কাচারির চক্করে গেলে না মুশকিলে পড়ে যাবে তোমরা বলে দিলাম। নিজেদের ভালো চাইলে এখান থেকে যাও। জয়রামজি কি এসে গেছে দাদাগিরি করতে? তোমরা এটা ভালো করছো না কিন্তু, দেখে নেবো তোমাদেরকে। এই চলো দাদা। সময় সব বলে দেবে। একটু আগে যে আত্মনির্ভর হওয়ার কথা বলছিলে না, সেই কথাটা শুধু মাথায় রেখে আজ তো না হয় আমি তোমায় বাঁচিয়ে দিলাম, পরের বার নাও বাঁচাতে পারি। হ্যাঁ দাদা। যাও পুনমকে নিজের ঘরে নিয়ে যাও। আমি তো শুধু এটা বলতে এসেছি যে আমি এখন চাকরি পেয়ে গেছি। সত্যি আমি চাকরি পেয়ে গেছি দাদা, ওই দিল্লিতে অনেক বড় দোকান ওদের, ওই যে আমার বন্ধু আছে না নরেন্দ্র, ও পাইয়ে দিয়েছে। তুমি তো চলে যাবে, তো তোমার বউকে কে সামলাবে সারা জীবন? বৌদি এখন তো আমি দু তিন মাস নরেন্দ্রর বাড়িতেই থাকবো, তারপর কিছু টাকা জোগাড় করে ছোট্ট একটা ঘর ভাড়া করে নেবো, তারপর পুনমকেও নিয়ে যাব। আচ্ছা মা চলি আমি। আচ্ছা বৌদি। আসছি পুনম। পৌঁছে কিন্তু ফোন করে দিও। তুমি শুধু নিজের খেয়াল রেখো, আর এই ঘরেরও আর সবারও। আসছি, এলাম আমি। আসি মা। হাতি নাড়াতে থাকবে না বাড়ির কাজও করবে? অনেক কাজ আছে, জল খাবার বানাতে হবে। দেখো মা, তুমি বোঝো তো, ও শুধু একটু রেগে আছে, ব্যাস আর কিছুই না। চিন্তা করবেন না মা, দেখবেন আমি খুব তাড়াতাড়ি বৌদির মন জিতে নেব। ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তাড়াতাড়ি ওনার সন্তান আসে। বেঁচে থাকো মা, সুখে থেকো, চলো এসো। আমি পরিষ্কার করে দিচ্ছি। এখন আপনি কেন পরিষ্কার করতে লাগলেন? আমাকে দিন, আমি করে দিচ্ছি। হ্যালো, কেমন আছো? ওখানে সব কেমন আছে? সব ভালো তো, কোনো সমস্যা নেই তো? আরে আমি এতগুলো প্রশ্নের জবাব একসাথে কি করে দেব? তুমি এক কাজ করো, তুমি ফোনটাকে স্পিকারে দাও, আমি সবার সামনে উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ফোন আমি স্পিকারে দিয়ে দিয়েছি। দাদা, বৌদি, মা সবাই এখানে বসে আছে আর সবাই তোমায় শুনতে পাচ্ছে। সবাইকে আমার প্রণাম। আজ চাকরির প্রথম দিন খুব ভালো গেছে। এটা অনেক বড় একটা দোকান, এখানে অনেক বড় বড় লোক আসে আর কাজও খুবই ভালো। এখানে কিন্তু অনেক উন্নতিরও রাস্তা আছে। আর খাওয়া দাওয়া শোয়ার চিন্তা এসব তোমরা করো না, ওই সব কিছু নরেন্দ্রর ঘরেই হয়ে যায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু একদম চিন্তা করো না, আমি তোমাদের বিশ্বাস কোনো দিনও ভাঙতে দেবো না।
অনেক নাম আর টাকা রোজগার কর ভাই। নিজের খেয়াল রেখো বাবা, আর নিজের বউটাকেও এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ বৌদি, ঠিক আছে, ফোনটা রাখছি। আর সবাইকে আমার প্রণাম।